Hey viewers, welcome to my channel Wanderlust Lifehood. Very good morning to all of you. It is a very rainy morning today and right now time is 5 AM. Amra cholechi Dighar pothe. Cholo enjoy koro amader sathe amader ride ta ei video er sathe. Ar ha দীঘা ট্রিপে আমরা কি কি মজা করলাম, কোথায় থাকলাম, কি খেলাম, সম্পূর্ণ জানতে সেই সব ব্লগটার সাথে আমাদের সাথে থেকো আর দেখতে থাকো, এনজয় করো। For organize this Digha trip just for one day. Office এ ছুটি না থাকার জন্য একদিনের জন্য ব্যবস্থা করতে হলে কি আর করা যাবে। তো এই আমরা এসে পৌঁছালাম কোলাঘাট ব্রিজে। অনেকক্ষণ ধরে আমরা রাইড করছি, সামনে আমরা ভাবছি একটা স্টপ নেব, ব্রেক নেব ফর ব্রেকফাস্ট। সকাল থেকে এখনও সেরকমভাবে কিছু খাইনি, তো সেই জন্য আমরা সামনে কোলাঘাটের কোনো একটা ভালো রেস্টুরেন্ট দেখে নামবো এবং আমাদের সকালের মর্নিং ব্রেকফাস্টটা সেরে নেবো। চলো দেখতে থাকো। কোলাঘাটের এই ব্রিজটা না দারুণ সুন্দর, এত ওয়াইড স্পেস আর খুবই ফাঁকা থাকার জন্য দারুণ লাগছিল। একে তো সকালবেলায় বেরিয়েছি বলে আমরা ফাঁকায় ফাঁকায় এসেছি। গতবার যখন এসেছিলাম তখন আমরা এখানে দাঁড়িয়েও ছিলাম, অনেক ফটো শটো শ্যুট করেছিলাম, বাট এইবার আমরা দাঁড়াচ্ছি না, সরাসরি বেরিয়ে যাচ্ছি। মেঘলা দিনে একটা আলাদা রকম সিনিক বিউটি ক্রিয়েট হয়, সত্যি অপূর্ব লাগে। ফার্স্ট ব্রেক আমরা এখানে এসে নামলাম নিউ তারামা হোটেল। এখানে আমরা ব্রেকফাস্ট করব। তো ভালোই বৃষ্টি হচ্ছিল, বাইরে নেমে আমরা একটু এই গাছের চারপাশের ভিডিও শুট করছিলাম, দারুণ লাগছিল। আর এটা আমাদের সেকেন্ড স্টপ, কিন্তু এখানে একটা গন্ডগোল হয়ে গেছে। আমরা ভুল করে সোজা চলে এসেছি, এত বৃষ্টি পড়ছিল ভালো করে বুঝতে পারিনি। একটা ছোট্ট মিস্টেকের জন্য আমরা কোলাঘাটের রুটে ঢুকে পড়েছি। তারপর আমরা ডিসাইড করলাম আমরা এই রুটেই সিধা চলে যাবো, একটা নতুন রোড আমরা এক্সপ্লোর করবো আজকে। তার জন্য আমাদের সময়ও কিছুটা বেশি লাগবে, কিন্তু কিছু করার নেই, এই রোডেই যাচ্ছি। বাট এই রোডটা না জাস্ট অসাম, এই ওয়াইড মারাত্মক রকমের ওয়াইড একটা রোড। এখান থেকে আমরা এখন চলেছি সামনের দিকে, সময় বেশি হাতে নিয়ে মিস্টেকের জন্য, বাট ঠিক আছে চলো, এটা হতেই পারে। আর এই আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে রোহিণী ইন্টারন্যাশনাল। এটা আমরা আগে থেকেই প্রি বুক করে রেখেছিলাম, সো এসে আর কোনো হেডেক ছিল না হোটেল খুঁজে পাবার বা বের করার। গোবিবো থেকে আমরা এটা বুক করে নিয়েছিলাম আর হোটেলটা না সত্যি খুব ভালো ছিল। পরে তোমাদের হোটেলের রিভিউ সামনে দেখাচ্ছি, দেখতে থাকো আমাদের সাথে থেকে, পুরো ব্লগটা কিন্তু লাস্ট অবধি দেখবে। ছিল আলু ভাজা, পমপ্লেট মাছ আর ডাল এবং দুটো রাইস। মাছটাও ছিল দুটো একই সাথে প্যাক করা। ওদের প্যাকিংটা খুবই আমার ভালো লেগেছে, খাবারগুলো যথেষ্ট গরম ছিল এবং এই রেস্টুরেন্টের, এই হোটেলের রেস্টুরেন্টের খাবার সত্যি খুব ভালো। তো আমরা লাঞ্চটা এখানেই করবো বলে ঠিক করেছিলাম, ব্রেকফাস্টটা তো বাইরে করেছিলাম। তো খিদেও পেয়েছে, কারণ আমরা হোটেলে ঢুকেই সব কিছু রেখেই সোজা চলে গেছিলাম সমুদ্রে, শাওয়ার থেকে মানে সেখান থেকে ব্যাক করে শাওয়ারটাও নিয়ে খেতে বসে গেছি। আর সমুদ্রে যেহেতু আমরা ক্যামেরা নিয়ে যেতে পারিনি, তো সেখানকার কোনো ছবি আমরা অ্যাকচুয়ালি শ্যুট করতে পারিনি। ওখানে কিছু ছবি তুলেছি এবং সেইগুলো তোমাদের শেষে শেয়ার করবো তোমাদের সাথে, তো দেখতে থাকো। আর এই যে আমি আয়নাতে অ্যাকচুয়ালি একটু ফটো টটো করতে ভালোই লাগে, তাই বলছিলাম। রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 104 নম্বর রুম, আর মোটামুটি ভালোই স্পেসিয়াস, আমার তো খুবই ভালো লেগেছে, যথেষ্ট স্পেসিয়াস। আর এখানে একটা ডাইনিং স্পেস দিয়েছে, ওয়ার্ড্রোব দিয়েছে, এসি রুম ছিল আমাদের, এসি ডিলাক্স রুম ছিল। তো কমফোর্টের কোনো অভাব ছিল না, যথেষ্ট কমফোর্টেবল ব্যালকনিও সাথে ছিল। আর ব্যালকনিটা না আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, সামনেই শিব মন্দির আর এই স্পেসটাও যথেষ্ট ওয়াইড ছিল, বেশ বিকালে বসে বাইরে এনজয় করার জন্য ভীষণ ভালো। চেয়ার টেয়ার নিয়ে, কিন্তু আমাদের হাতে এতটা সময় তো ছিল না, স্যাটারডে গেছি সানডে চলে আসতে হবে, তো সময়ের বড্ড বেশি অভাব। চলো তোমাদের রুমটাকে এখান থেকেই দেখাই। এই জাস্ট ওপেন করছি, এন্ট্রান্স করছি, বুঝতেই পারছি একটা সোফাও রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে, আয়না রয়েছে, ডাইনিং, দুটো টেবিল একটা আর দুটো চেয়ার। তো কোনো প্রবলেম ছিল না, সম্পূর্ণটাই কমফোর্টেবল এবং আজকে দিলে মোটামুটি বাইরের কোনো নয়েজ ভেতরে আসছে না। তো ওরা একটু ক্লিনিংয়ের জন্য এসেছিল। আমরা একটু রেস্ট নিয়ে বিকালবেলায় গেলাম ঢেউ সাগরে। এখানটা আমি এবার প্রথম গেলাম, এটা অনেকদিনই হয়েছে, বাট আমি আগেরবার যতবারই এসি কখনো এখানে আসা হয়নি। ঢেউ সাগর জায়গাটা ভীষণই সুন্দর, আমাদের কলকাতার ইকো পার্কের মতো, আর চারিদিকে গান বাজছে, লাইটিং। এখানে আর একটু বিকালে আমার আসার ইচ্ছা ছিল, বিকালবেলায় এসে সন্ধে অবধি থাকা এটা আমার ইচ্ছা ছিল, বাট সেটা পসিবল হয়নি। উই আর জাস্ট গেটিং সো টায়ার্ড কি আমরা একটু স্লিপ মানে ঘুমিয়েই গেছিলাম, তো উঠে রেডি হয়ে আসতে দেরি হয়ে গেল। এনিওয়েজ সন্ধ্যের ইভিনিংটা আমরা খুবই এনজয় করছি, আমাদের ভীষণ ভালো লাগছে। তো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে সাথে। আর এই জায়গাটা না তোমরা আসলে অবশ্যই আসবে, ঢেউসাগর। আমরা ওল্ড দীঘাতে অ্যাকচুয়ালি হোটেল নিয়েছি, ওখান থেকে যেহেতু আমাদের বাইক আছে আসতে আমাদের কোনো প্রবলেম হয়নি। আর দীঘাতে আমার বাইকটাই বেশি পছন্দ, প্রেফারেবল লাগে, যে কোনো দিকে যখন খুশি চলে যাওয়া যায় সেই জন্য। আর এখানে মোটামুটি টয় ট্রেন থেকে শুরু করে বাচ্চাদের জন্য তো দারুণ জায়গা, সকলেরই খুব মন কাড়বে। তোমরা এখানে আসতে একদম ভুলবে না যখনই দীঘায় আসবে। This kind of riding game is super adventurous, but আমার পক্ষে তো একদমই পসিবল না, কারণ আমার হাইটে ফোবিয়া আছে, আমার বেশ ভয় লাগে। বাট আমার ফ্রেন্ড অনিন্দিতা, ওর খুব ইন্টারেস্ট ছিল এটাতে চড়ার, বাট সামহাও এটা পসিবল হয়নি অন দ্যাট মোমেন্ট। বাট পরে কখনো আসলে একবার হয়তো চেষ্টাও করবে। নেক্সট ছিল এই গেমটা, এটা খুব ইন্টারেস্টিং লাগছিল, বুলডগ কি বল কি বলে জানো একটা গেমটা। যাই হোক তোমরা কমেন্টসে জানিও যদি জানো নামটা আমার এই মুহূর্তে মনে আসে না, বাট দেখতেই পাচ্ছ দারুণ মজার, দারুণ মজার, যারা চড়তে পারে তাদের জন্য। সামনে নিকশ কালো অন্ধকার আর তার মধ্যে সাদা ফেনাগুলো এগিয়ে আসছে, আর একটা সাউন্ড, সমুদ্রের হাওয়া, তীব্র হাওয়া, দারুণ লাগছিল। আকাশেও ছিল চাঁদ, যদিও সেটা মেঘের আড়ালে ছিল, আর এই চারিদিকে এদিকে লাইটিং, এই যে ঘাসগুলো না সুন্দর ঘাস, এত সুন্দর লাগছিল এগুলোকে আমার, আমি সেই জন্য ছবিটা নিলাম, খুবই ভালো লাগছিল। সামথিং নিউ, বাইরে থেকে হয়তো আনা এখানে স্পেশালি ডেকোরেশনের জন্য। ওভারঅল এত ভালো একটা পরিবেশ, যথেষ্ট সময় হাতে নিয়ে গেলে আর একটু এনজয় করতে পারতাম, সময়ের বড্ড অভাব ছিল আমাদের কাছে। এরপরে গেলে আমরা বেশ কিছুটা দিন স্টে করতে পারি, এভাবেই যাবো। মনটা আমাদের আজও বড্ড ছোট্ট, দোলনা দেখলেই না চড়তে ইচ্ছা করে। আর এভাবেই কাটলো আমাদের আজকে সন্ধ্যাটা ঢেউ সাগরে। এখান থেকে আমরা হোটেলে চলে গেলাম, আর কাল সকাল থেকে আবারও নতুন করে একটা জার্নি শুরু, দিন শুরু, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তাই অবশ্যই সাথে থেকে, পাশে থেকে সেই সবজি ব্লগটা দেখো। আর আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ডিনার ওয়াজ সুপার ডেলিশিয়াস। আমরা নিয়েছিলাম চিকেন হান্ডি, মিক্স ফ্রাইড রাইস, নর্মাল রাইস, ভেজ পনির, রুটি, সাথে ছিল কিছু ফিশ ও ফিশ কারিও ছিল সামথিং। এত কিছু খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস তো বানতেই হয়, তো কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম এবং আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, কারণ সকাল সকাল যাওয়ার ছিল মোহনাতে। আর সকালবেলা আমি উঠে রেডি হয়ে গেছি এই যে, আর মোহনায় যাওয়ার জন্য ফুলি প্রিপেয়ার্ড। বাট আমাদের ফ্রেন্ড দীপাঙ্কর, অনিতা ওরা যেতে পারেনি, ওরা ঘুম থেকে উঠতে পারেনি, তো আমরা বেরিয়ে পড়লাম দুজনে মিলে। আর সকালবেলা এই যে আকাশটা দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে, কারণ একটু ফাঁকে বৃষ্টি হয়ে গেছে আর চারিদিকটা জল জল ভিজে ভিজে এবং মেঘলা দিন। আহ, দারুণ লাগছে। এরকম সমুদ্রের সময় অ্যাকচুয়ালি আমার কি মনে হয় জানো, সমুদ্রে না বর্ষাকালেই যাওয়া উচিত, একদম দারুণ লাগে চারিদিকটা, সবুজ জল, আকাশ, আকাশের রং তো দেখার মতো। আমরা চলে আসলাম মোহনাতে, আর এই দেখো মোহনা, আকাশটা দেখতে পাচ্ছ, আকাশের ফাঁক থেকে সূর্য উঠছে, সূর্য উঠতেও পারছে না এবং আলো ঠিকরে বেরোচ্ছে নিচে সমুদ্রের জলে, তার রিফ্লেকশন, ওহো দারুণ দারুণ সুপার। ঠিক এই মুহূর্তে জলের মধ্যে পা ভিজিয়ে এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছে কি জানো, এই পৃথিবীতে আমার থেকে সুখী বোধ হয় আর কেউ নেই। হ্যাপি কারণ আমার ট্যান পড়েনি, এটা হচ্ছে একমাত্র বৃষ্টির জন্য। হেলমেট না, ওরা কি বেরিয়েছে অনেক তারা? ওইটাও না, কোল্ড ড্রিঙ্কসটা এখন ফুললি রেডি। আমাদের প্ল্যান ছিল সকালবেলা মোহনা থেকে ঘুরে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট যদি করি তো করলাম, আদারওয়াইজ আমরা সরাসরি চলে যাবো উদয়পুর বিচে এবং সেখান থেকে যাবো তালসারি। তো লেটস গো, চলো এখন যাই। আমাদের লাগেজগুলো এখন থাকবে হোটেলেরই স্টোর রুমে, আমরা ফিরে এসে এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে যাবো সরাসরি বাড়ির উদ্দেশ্যে। তো চলো এখন আপাতত উদয়পুর বিচ। আর হ্যাঁ, একদিনের জন্য এটাই আমাদের বাড়ি ছিল, এটাই অ্যাড্রেস ছিল, তাই ছেড়ে যেতে একটু মনটাও কেমন কেমন করছিল। ওরা চেক করতে আসবে না? আমরা এসে পৌঁছালাম উদয়পুর বিচে। আমরা একটু সকাল সকালেই চলে এসেছিলাম কারণ আমাদের হোটেল ছেড়ে দেওয়ার ব্যাপার ছিল, আর আজকে আমাদের ফিরে যাওয়ারও দিন। কিন্তু আমরা শুনলাম কি যে এরপরে আরও নাকি ভিড় হবে, আরও বেশি জমজমাট হয়ে উঠবে আস্তে আস্তে উদয়পুর বিচ, কিন্তু আমাদের তার আগেই চলে যেতে হবে কারণ আমাদের এখনকার ডেস্টিনেশন তালসারি। এখান থেকে ঘুরে আমরা বেরিয়ে যাবো তালসারির উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ ধরে তালসারি যাওয়ার এই পথটা ছিল দারুণ একটা এক্সপেরিয়েন্স। চারিদিকে ঝাউ বাগান চারপাশে, আর তার অপোজিটে সমুদ্র, আর এত সুন্দর রাস্তা। রাস্তার কাজ এখনো চলছে, সামনে আরো ভালো হবে। হয়তো এই মেরিন ড্রাইভের এই রাস্তাটা সম্পূর্ণই হয়ে যাবে, যেটা কানেক্ট করবে মন্দারমণি শঙ্করপুর পুরোটুকুই। এখন অব্দি কাজ চলছে, পুরোটা কমপ্লিট হয়নি। তো আমরা সরাসরি চলে গেলাম এখান থেকে তালসারি। তালসারি জায়গাটা আমি ফার্স্ট যাচ্ছি আমার লাইফে। আমি দীঘাতে অনেকবার এসেছি, বাট এইবার প্রথম আমি যাচ্ছি এই তালসারি জায়গাটাতে। ট্রিপের পুরো রাস্তাতেই আমাদের সাথে ছিল বৃষ্টি, কিন্তু উদয়পুর ব্রিজ থেকে তালসারি যাবার পথে ছিল অসম্ভব চড়া রোদ, যে কারণে আমাদের অনেকগুলো প্ল্যানই পোস্টপোন করতে হয়েছিল। যেমন আমরা নৌকা করে ভেবেছিলাম ওপারটাতে যাব তালসারি থেকে, যেখানে ভাড়া পড়ে নৌকা প্রতি পার হেড প্রতি নৌকাতে 100 করে, এবং পাশে একটা চর আছে যেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করা যায়। অনেকে ওখানে হয়তো পিকনিকও করে থাকতে পারে। আগে ওখানে প্রচুর তালগাছ ছিল, যে কারণে তালগাছ সারি দিয়ে দাঁড়িয়ে থাকতো বলে এই জায়গাটার নাম হয়েছিল তালসারি। বাট এখন এই মুহূর্তে সেই তালগাছ তোমরা দেখতে পাবে না, আমরাও দেখতে পাইনি। কিন্তু আমরা ওইখানটায় গিয়ে এত রোদের মধ্যে টায়ার্ড হয়ে আমরা আর কোনো ভিডিও ফুটেজ তুলতে পারিনি। তো রাস্তাটায় জার্নিটাকেই তোমাদের সাথে শেয়ার করছি, তালসারি যাওয়ার পথটা। আর এখান থেকে আমরা ফিরে এসেছিলাম হোটেলে। তোমাদের যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও একবার এটা তোমাদেরকে অনুরোধ করছি। এনিওয়েজ, আমাদের সাথে থাকো, পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। অসম্ভব হাওয়া, হাওয়ার দৌড়ে কিচ্ছু শোনা যাচ্ছে না। হলো দীঘার সব থেকে সুন্দরতম রুট, আর এই রুটটার নাম মেরিন ড্রাইভ, যেটা থ্রু তোমরা পুরো পৌঁছে যেতে পারো মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর বিচে। এবং এই রাস্তাটা আমরা দারুণ এনজয় করলাম, চারিদিকে কেউ ছিল না, শুধুই আমরা, আর আকাশের ওয়েদারটাও তখন ছিল ট্রিমেন্ডাসলি গুড। তো আমরা এখন চলে যাব আমাদের বাড়ির পথে। তো এই রাস্তাটা এনজয় করার পরে শেষে আমরা রিটার্ন করব বাড়ির দিকে। তোমাদের যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য, সাপোর্ট করবার জন্য। টেক কেয়ার, টাটা, বাই বাই। আবার পরে নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সাথে উপস্থিত হব, এরকমই একটা ট্রাভেল ট্রিপ ব্লগ নিয়ে, লং ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আর লাস্টে কিছু ছবি দিলাম যেটা আমরা সমুদ্রের জলে তুলেছিলাম। ওকে, চলো টাটা, টেক কেয়ার, বাই।